গুড মর্নিং, এখন বাজে 7টা। আমরা প্রায় 5টা থেকে সাড়ে পাঁচটা, 5টা সাড়ে পাঁচটা এরকম সময় থেকে রেডি হওয়া শুরু করেছি। তো এই যে ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, কালকে মানে এতটাই টায়ার্ড ছিলাম যে আমি ব্লগ অবধি শেষ করতে পারিনি। তো অনেক আগে ঘুমিয়ে পড়েছিলাম আর খুব মানে একটা ভীষণ ক্লান্তি ছিল শরীরে, সেটা একটা অদ্ভুত লাগছিল। মানে এত ক্লান্তি নর্মালি এই কদিনে লাগেনি। তো বিছানা চাদর ফাদর সব তুলে গুছিয়ে নিয়েছি আর দীপও রেডি হয়ে গেছে। আর চলো সবাইকে দেখাই, সবাই রেডি হয়ে গেছে ওই ঘরে। এই যে দাদুদের ব্যাগপত্র বার করে দিয়েছে, আর এই যে এখন ছবি তোলা চলছে। আলাদাই মজা আছে, ছবি তুলছে। আর সপ্রা পিসি কোথায় গেল? সপ্রা পিসি নক 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 নক, মনে বাথরুম হয়ে গেছে। বেশ ঠিক আছে, সপ্রা পিসি বেরোক, তারপর দেখাচ্ছি। আচ্ছা তো বেরিয়ে গেছে স্বপ্নবিশি। রেডি রেডি সবাই, আমরা রেডি সবাই, আমরা রেডি। চলো এবার যাবো কালিম্পং। কালিম্পং এ নেমে আমরা যদি টাইম হয়ে যায় তাহলে লাঞ্চ করে নেব, যদি হবে না মনে হয় লাঞ্চ করার টাইম। তারপরে আমরা ওখান থেকে যাব রিশপ, কেমন? তো পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব। আরেকটা কথা বলার, সেটা হচ্ছে যে যদি খুব অসুবিধা না হয়, আমার মনে হয় গাড়ির সিস্টেমটা প্যাকেজের মধ্যে না করাই ভালো। যদি খুব অসুবিধা না হয়, মানে এমন হয়তো যদি না হয় যে কোনো হেডেক নেব না, মানে অনেক বাচ্চা টাচ্চা বয়স্ক এইসব আছে, তো আমার মনে হয় প্যাকেজের মধ্যে না করাটাই বেস্ট। তো এবারে আমরা ভুল করে করে ফেললাম, কারণ হচ্ছে যে দিদা আছে, রণ ছিল, তো ভাবলাম যে গাড়ির যাতে কোনো অসুবিধা না হয়। কিন্তু অ্যাকচুয়ালি ট্যুরিস্ট প্লেসে না কোনো গাড়ির অসুবিধা হয় না, প্রচুর গাড়ি পেয়ে যাবে। হোটেলে বললে ওরাই ম্যানেজ করে দেবে, কোনো ব্যাপারই না। অন সিজনে তো কোনো ব্যাপারই না, অফ সিজনেও কোনো ব্যাপার না, ঠিক আছে? তো আমার মনে হয় যে কাটা কাটা ভাবে তোমরা, মানে ধরো এনজিপি টু যদি গ্যাংটক যেতে চাও, এনজিপি টু গ্যাংটক একটা গাড়ি ভাড়া করে হোটেলে ঢুকে গেলে, তারপরে তুমি পরের দিন সাইট সিন এর জন্য একটা নর্মাল গাড়ি বুক করে নিলে, এটাতে অনেক কম খরচা হয়, অনেক অনেক কম খরচা হয়, যেটা আমরা অনেকটাই ভুল করে ফেললাম। কারণ ভাবলাম যে রনও ছোট, তো বারবার ওর জিনিসপত্র নিয়ে এদিক ওদিক করবো, এইসব নানা রকম ভেবে তখন আমরা কনফিউজ হয়ে গেছিলাম। তো আমাদের গাড়ি এখনো আসেনি। আচ্ছা বলতে বলতেই চলে এসছে, ঠিক আছে চলো ব্যাগপত্র সব এবার উপরে তুলতে হবে। সব ব্যাগ ট্যাগ তোলা হয়ে গেছে, এবারে দিদার একটু দেরি হয় উঠতে গাড়িতে, আমরা দুজন সামনে বসে যাব, বাকি ওদের সব হয়ে গেছে। Thank you.
অনেকক্ষণ পর নামলাম, মানে আমরা ভেবেছিলাম খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নেব, কিন্তু সেটা হলো না। এতটাই জ্যাম, এতটাই জ্যাম, পাহাড়ি এলাকায় তো এরকম হয়। তো যাই হোক, আমরা এখন এত সুন্দর একটা রেস্টুরেন্ট এসে দাঁড়িয়েছি, সেটা দেখাবো বলেই আমি তোমাদের সাথে কথা বলা শুরু করলাম। এই দেখো তিস্তা, দাঁড়াও ব্যাক ক্যামেরা, অসাধারণ। এরকম একটা জায়গায় এরকম রেস্টুরেন্ট, মানে খেতেই তো ভুলে যাব। যাই হোক, আস্তে আস্তে কিছু তোমাদের দেখিয়েছি ভিডিও করে, কিন্তু এত গাড়ির ভেতর, মানে গাড়িটা এতই নড়ছে যে মানে ক্যামেরাটা ঠিকঠাক করে ধরতে পারছি না। যাই হোক, যেটুকু দেখাতে পেরেছি দেখিয়েছি, বাকি তোমাদের এবার আসতে হবে এখানে দেখতে। আর বলবো সত্যি, অবশ্যই এই জায়গাগুলো একবার ঘুরে যেও, মানে চোখ, জীবন, চোখ সব সার্থক। তো রেস্টুরেন্ট হচ্ছে এইটা, দাঁড়াও ভেতরে যাই। এই যে আচ্ছা, রেস্টুরেন্টের ওইদিকেও বারান্দা আছে। ও মাই গড, এ কি গো মা, খেতেই তো ভুলে যাবো। এইদিকেই তো বাথরুম, ওখানেই তো না? হ্যাঁ ওখানেই আছে বাথরুম। হচ্ছে এই হোটেলটার নাম হচ্ছে হোটেল ফাল্গুনি। হ্যাঁ, মানে বলে দিচ্ছি তোমাদের, যারা বেড়াতে আসবে এদিকে অবশ্যই এই হোটেলটায় তোমরা দাঁড়িও। যদি গ্যাংটক থেকে NJP হোক, যেখানেই যাও না কেন, এটা জাস্ট সিকিমের বর্ডার ক্রস করেই, বেঙ্গলে ঢুকেই একটু এসেই এই মানে রেস্টুরেন্টটা, তিস্তার একদম ধারেই। তো মানে আমরা আমরা যদিও কালিম্পং যাচ্ছি, মানে কালিম্পং হয়ে ঋষভ যাব, কিন্তু যারা শুধুই মানে NJP যাবে বা যেখানেই যাক না কেন, মোট কথা সিকিম থেকে বেরিয়ে কিছু দূর আসার পরেই কিন্তু এটা, মানে খাওয়ার জন্য বলছি না, কারণ আমি এখন এখানকার খাবার খাইনি, মানে আমি এই দৃশ্য দেখে আর লোভ সামলাতে পারলাম না, তোমাদেরকে বলেই দিলাম যেখানে আসার জন্য, ঠিক আছে? মানে অসাধারণ। নানো আসছে, এটা তো আমার ব্রেড অমলেট আমি অর্ডার করেছি, বাকি সবাই মনে হয় রুটি আর তরকারি খাবে। আর এই হচ্ছে চা, চলে এসো চা খেয়ে নাও। ওদের সবার রুটি সবজি, আমি বাইরে এসে খাচ্ছি। এই যে আমার খাবারটা বিভিন্ন নিয়ে চলে এসেছি, যাতে আমি একটু দেখতে দেখতে খেতে পারি, কারণ এটা তো আর আমি পাবো না, এরকম জায়গার আমি পাবো না। Thank you.
এখন কালিম্পং এ নেমেছি, কালিম্পং স্ট্যান্ড। এই যে কালিম্পং যে স্ট্যান্ড আছে, কালিম্পং স্ট্যান্ড বললেই সবাই মানে বলে দেবে। তো আমরা আগের বারও যখন এসেছিলাম এখানেই ছিলাম, মানে এর কাছাকাছি একটা লজে ছিলাম, হোটেল না লজ জানি না, যাই হোক। তো এবার আমরা ওই যে আমাদের গাড়ি লোড হচ্ছে, ওই দেখো ব্যাগপত্র, ওই দিদা দাঁড়িয়ে আছে স্বপ্না পিসি, আর আমি ছায়ায় রণকে নিয়ে দাঁড়িয়ে আছি। তো ব্যাগগুলো লোড করলে তারপরে আমরা চেপে পড়ব, চলো। আর আমরা আর দেড় দু ঘন্টার মধ্যে সব পৌঁছে যাব, তারপরেই লাঞ্চ করব। তো আমাদের গাড়ি ছাড়লো, এই গাড়িতে সামনে দুজন হবে না, আর রণ দেখো সিটে বসে আছে, সামনে দেড়জন হবে, দুজন হবে, তাই জন্য রণ সামনে বসে আছে। তো চল, হ্যাঁ ও হ্যাঁ দাঁড়া। বহু দুর্গম রাস্তা পেরিয়ে, মানে দুর্গম কিছুটা ছিল, বাকিটা অপূর্ব। তোমরা দেখলে পাইন গাছের পুরো বন, আর রোদ ঢুকছেই না সেখানে, আর প্রচন্ড ঠান্ডা। তো আমরা এখন রিসপে, রিসপের মেন জায়গাতে, মানে রিসপ তো খুব একটা জনবহুল জায়গা না, তো এখানে আমরা একটা হোমস্টে বুক করেছি, এই যে হোমস্টেটা। আর আমাদের ওইদিকেও আছে, কিন্তু আমাদের কোন রুম আমরা জানি না, তো দেখি। তো সবাই আমরা নেমে পড়েছি, এই যে ব্যাগপত্র নামানো হয়ে গেছে, কিন্তু এখন আমরা রুমে যাইনি, দীপ গেছে একবার কথা টথা বলতে। আর তো মানে দারুণ লাগছে তোমাদের সাথে আর কি কথা বলবো, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। মানে ফোনে মানে জাস্ট কি বলবো, 20-30% দেখা যাচ্ছে, আমি চোখে যা দেখছি। চলে এসো চলে এসো, তোমরা সবাই একটু সময় করে রিসপ চলে এসো, এইদিকে ট্যুরটা করে ফেলো চটপট। এই ওপর তলায় মানে আমি ওইখানে দাঁড়িয়েছিলাম, তো এইভাবে সিঁড়ি দিয়ে আমি ওপরে উঠে এসেছি আমাদের রুমগুলো, চলো দেখিয়ে ফেলি। হ্যাঁ, এই যে এটা একটা রুম, না এই রুমটা দেবে কিনা জানি না, আমাদের বললো যে তিনটে রুমের মধ্যে দুটো রুম রেডি হয়েছে। তো এটা একটা রুম, আর এটা হচ্ছে এমনি বারান্দা, সামনের ভিউটা, ভিউটা দেখো সামনের, অফ আমি পাগল না হয়ে যাই। এবার বাড়ি ফিরে কি করবো কে জানে। আর এই ঘরটা ভাবছি আমরাই নেব, হোটেলটা মানে হোমস্টেটা ভীষণই সুন্দর।
হ্যাঁ, মানে দেখো, ইলেকট্রিক কেটলি, ফ্লাস্ক, তারপরে শ্যাম্পুর পাতা, কফি পাউচ, ওদিকে টি ব্যাগ, ইলেকট্রিক কেটলি, এগুলো সব দিয়েছে যাতে আমরা নিজে নিজেই সব কিছু করে খেতে পারি, অ্যাটলিস্ট চাটা করে খেতে পারি। আর হচ্ছে এখানে দিয়েছে জুতো, কারণ কি একটা একটা রুমে দুজন থাকবে। আচ্ছা, এখানে আছে হচ্ছে হেয়ার ড্রায়ার, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার সব রয়েছে। মানে ভীষণ সুন্দর, আগের হোটেলটাও, আগের হোমস্টেটাও ভীষণ সুন্দর ছিল, কিন্তু এটা আরো বেশি ব্যবস্থাপনার দিক থেকে অনেক বেশি সুন্দর। তাই তো রনু, রনু তোমার কোনটা পছন্দ, কি খুশি? আমরা এখন যাচ্ছি নিচে খেতে, দিদা উপরে খাবে, দিদার খাবারটা উপরে দিয়ে যাওয়া হবে। আর আর রনকে একটা মোটা সোয়েটার পরিয়ে দিয়েছি, কারণ প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে, কারণ কি এটা গ্যাংটকের থেকেও কিন্তু এটার উচ্চতা অনেক বেশি। হ্যাঁ, তো আমরা নামছি নিচে। আর আমরা আসলে আগে থেকে বলে রাখিনি, কারণ আমাকে যে আমাদের যে ড্রাইভার দাদা, সে বললো যে আপনারা হোটেলে গেলেই খাবার পাবেন, তো আমরা সেজন্য বলে রাখিনি। ওয়াও, ফুলগুলো কি দারুণ! ওনারা বললেন যে আমরা করে দিচ্ছি এখনই, তো বললো যে ও ওয়াও, দাঁড়া দাঁড়া দেখাচ্ছি, ও সো সুইট, দেখো দেখো দেখো, এই দেখো, সো সুইট, ও মা, দেখেছো, দেখতে পাচ্ছো, কাশছে, কিছু একটা হয়েছে হয়তো। তো দাঁড়াও, আগে আমরা খেয়ে আসি, তারপর আমি ওকে দেখছি ব্যাপারটা। তো ওরা বললো তাড়াতাড়ি করে ডাল ভাত, আলু ভাজা, ডিম ভাজা করে দিতে পারবে। আমরা বললাম বেস্ট। আর অনকে দেখো, মোটা মোটা সোয়েটার পরিয়ে দিয়েছি, না পরলে হবে না, কুকুরটাকে দেখো, দি ভাত করে দিয়েছে, একটু আলু আর বিনস ভাজা, একটা চিপস দিয়েছে, আরো আসছে, দিদারটা উপরে দিয়ে আসবে, আর কি কি দেয় দেখি, ডাল চলে এসছে, এই যে ডিম ভাজা, সবার একটা করে ডিম ভাজা, আর এই প্লেট দুটো দীপের, আর আমার, ওরা খেয়ে উঠলে আমি আর দীপ খাবো। হয়ে গেছে, আর এখন এরা বসে এখানে রোদ পোয়াচ্ছে, রোদটা এতটাই ভালো লাগছে এখানে। আর একজনকে দেখাই, এখানে বসে আছে দেখো, কুটকুট, তোমার নাম কি, কি সুইট, দেখো ওই দেখো, রনো রনো, একে দেখো রনো, এই দেখো, এটা কে দেখো, দেখেছো, তো প্রচন্ড ঘুমিয়ে গেছিলাম, এখানে পুরো অন্ধকার হয়ে গেছে, আর ঠান্ডা, উফ, কোথায় গ্যাংটকের ঠান্ডা, কোথায় এখানকার বিশাল ঠান্ডা। আর দেখো এটাকে এইভাবে লাইট দিয়ে সাজানো, আর কই চা এসছে বললো ওই ঘরে, চলো, আচ্ছা তো চা এসছে না, ওঠা দেখেছিল, এখন চা খেতে যাচ্ছি দিদার ঘরে। আমরা এখন এই বাইরেটাতে, মানে উঠোন বলতে পারো, এই জায়গাটা এখন ঘুরে বেড়াচ্ছি, আর এটা হচ্ছে ওদের রান্নাঘর আর খাবার জায়গা।
আজকে দুপুরেই খাওয়ার সময় অর্ডার দিয়েছিলাম, মানে ওরাই বলছিল যে কি খাবে রাত্রেবেলা, তো আমরা বলেছি মাংসর ঝোল, তার সাথে একটা কিছু তরকারি, তরকারি না হলেও চলবে, তার ভাত। তো সেটাই ওরা করছে, কিন্তু আগে থেকে বলতে হয়, কারণ এই জায়গাটা ভীষণ ফাঁকা ফাঁকা। তো এই জায়গাটা কি বলতো, মানে অনলি ফর, মানে তুমি একটু শান্তিতে সময় কাটাবে, ব্যাস এটাই। কোনো জমজমাটি নেই, কোনো দোকান, মানে জমজমাটি দোকান নেই, বাজার নেই, নর্মাল কিছু হোমস্টে রয়েছে, অনেক হোমস্টে রয়েছে এখানে, অনেক লোকজন আসছে, কিন্তু ব্যাপারটা ওটাই, কিন্তু প্রচুর ওই সেই গ্যাংটকের মতো, গ্যাংটক ম্যালের মতো, মার্গের মতো, এই এমজি মার্গের মতো প্রচুর ভিড় ভাট্টা, এসব কিন্তু কিছু নেই, ঠিক আছে। আর এর একে আমি পার্লে যে বিস্কুট দিলাম সেটা খেলো না, কিন্তু আমার পেছন পেছন ঘুরছে। ঘরের ভেতর বসেছিলাম, গল্প করছিলাম, তো হঠাৎ করে সারা এই পুরো হোমস্টেটা জাস্ট কেঁপে উঠলো, মানে প্রায় 4-5 সেকেন্ড আমাদের, মানে আমার এখনো গায়ে কাঁটা দিচ্ছে, মানে আমরা জাস্ট রণকে নিয়ে তীর বেগে বেরিয়ে নিচে যাচ্ছিলাম, এবং যত এখানে টুরিস্ট আছে, এখানে প্রচুর টুরিস্ট আছে, প্রচুর, তারা প্রত্যেকে বেরিয়ে পড়েছিল এখানে, ওফ, মানে ভূমিকম্প হলো একটা, এবং এই জন্য এখানে সমস্ত বাড়ি কাঠের, মানে আমি ভাবতে পারিনি যে এরকমও কোনোদিন, মানে এটার প্রত্যক্ষদর্শী হব। তো এখনো অবধি আমার ভয় এখনো কমছে না, অনেক, মানে বিল্ডিং গুলো নড়ছিল, মানে বিল্ডিং গুলো এমনি এমনি করে নড়ছে দূর থেকে নাকি দেখা যাচ্ছে, মা গো, মনে হচ্ছে আজ রাতে আমি এনজিপি বেরিয়ে যাই গাড়ি করে। উফ, আমার আজ রাতে আর আমার ঘুমাবে না, অসম্ভব অসম্ভব, মানে হ্যাঁ আমি যাই না, ছাড়া কি করবো, মানে আমি তোমাদের কিছুতেই বলে বোঝাতে পারছি না যে ব্যাপারটা কি হলো, না আমাদের ওখানে যে ভূমিকম্প সেটা সেটা কিছুই না, মানে আমরা রীতিমতো এরকম নড়লাম, মানে খাট ঘর, মানে পুরো, মানে যেন হচ্ছে কেউ ধরে ঝাঁকুনি দিচ্ছে, মানে অদ্ভুত। আর ভাল্লুক পড়ে গেছে, তো মানে কিছুক্ষণের জন্য না, মানে এই জানলাগুলো মানে কাট বলে আরো বেশি আওয়াজ হলো, প্রত্যেকে বেরিয়ে গেছে বাইরে, এবং সবাই ভীষণ ভয়ে আছে, আমি জানি না কি করবো, এখানকার যারা আছে ওরা সবাই বললো যে এটা আর একবার রিটার্ন আসবে, মানে একবার ভূমিকম্প হলে সেটা রিটার্ন আসে, না যেটা হয়েছে সেটা বলে দেওয়াই ভালো, এখানে নাকি এরকম হয় খুব নর্মাল, এটা এরা তো এখানকার লোকেরা তাই বললো, আর ওই জন্য এখানে সব কাঠের বাড়ি, তো বললো তো যে কোনো সেরকম রিস্ক নেই, কিন্তু মন কি আর মানে, মানে আমাদের তো এটা, আমরা তো অভ্যস্ত নেই, আমাদের কাছে এটা খুব অদ্ভুত ব্যাপার হলো, মানে অদ্ভুত মানে খুব ভয়ের। প্রকৃতি সুন্দর ঠিকই, কিন্তু মানে যখন ভয়ঙ্কর রূপটা দেখা যায় তখন আর ভীষণ ভয়ে আছে, সবাই বেরিয়েও পড়েছিল কিন্তু আবার ঢুকে গেছে, কারণ প্রচন্ড ঠান্ডা বাইরে। তো আমার মেনলি ভয় করছে রণকে নিয়ে, রণ তো ঘুমিয়ে গেছেই, দেখো জানি না রিটার্ন কখন আসবে সেটাও জানি না। আর আমরা সবাই খেয়ে নেব, ইচ্ছা থাকুক আর না থাকুক খেতে তো হবেই, খাবার দিয়ে গেছে, তো কি কি দিয়ে গেছে, আজকে আমরা বলেছিলাম মাংস, তো দাঁড়াও দেখাচ্ছি, ভাত আছে, আচ্ছা এইটাতে মাংস আছে, ও এটাতে আলু ফুলকপি আছে, আলু ফুলকপি আছে, এটাতে রুটি আছে, বাহ যাক, চলো তাহলে খাই। হ্যাঁ বেড়ে দাও, আমরা এখন একসাথে খাবো, ভয়ের চোটে খিদে তো উড়ে গেছে, কিন্তু খেতে তো হবেই। তো রিক্টার স্কেলে তো 5.7, সেটা খুব একটা কম কিন্তু নয় একদমই, সেই জন্য একটু ভাবার বিষয়, মেইনলি চিন্তা হচ্ছে আমার রণকে আর দিদাকে নিয়ে। আমরা আমাদের রুমে চলে এসেছি, আর রণ দেখো গড়াগড়ি খাচ্ছে ওখানে, তো
যাই হোক, ঘুম আসুক না আসুক শুতে তো হবেই। কালকে সকালে, কাল সকাল অবধি, এখন যতক্ষণ না মানে রাতটা কাটছে ততক্ষণ অবধি ঠিক স্বস্তি হচ্ছে না। মানে সম্ভব হলে আমরা হয়তো আজ রাতেই বেরিয়ে যেতাম, কিন্তু পাহাড়ি অঞ্চলে তো সেটা সম্ভব নয়। যাই হোক, তো এখন আমরা শুয়ে পড়ছি, ব্লগ তো আমাকে এখানে শেষ করতেই হবে। তো কালকে সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে, কথা হচ্ছে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।